আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোনালিসা কিচেন থেকে আছি। আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে আছি। রেসিপি হলো ভাগুন আর চিংড়ি মাছ, শুকনো চিংড়ি মাছ। আমি এখানে নিয়েছি দুটো ভাগুন আর চিংড়ি মাছ। আমি বেগুন দুটো কেটে নিব আর চিংড়ি মাছ ভেজে নিব। আপনারা দেখতে থাকুন আমি কী রকম করে বানাই রেসিপিটা। আমি রান্না করার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, একটা রসুন, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, এগুলো আমি কেটে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, শুকনো চিংড়ি মাছ আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো। ভাজার পরে আমি নেমে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নেমে নেব। এখন আমি ভালো করে ধুয়ে নিব। আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস আমি অন করব। কড়াইটা গরম হতে দিব। দেখুন আমার কড়াই গরম হয়েছে, এখন আমি দিব সর্ষের তেল। তেল গরম হয়েছে, তেলে দেব জিরা, দুটো তেজপাতা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন বাটা। এগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, তখন দিব টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এগুলো এখানে এক চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নেড়ে নেব। আমার লাল লাল ভাজা হয়ে গেছে, আমি শুটকিগুলো দিয়ে দেব। আমি নেড়ে নেব। আমি নেড়ে দিয়েছি, এখন আমি চাপা দিয়ে দিব। দুই মিনিট হয়ে গেছে। কেটে রাখা বাগুনগুলো আমি ঢেলে দেব। আমি আবার চাপা দিয়ে রাখবো আর গ্যাসে আগুনটা লো করে নেব বা কমে নেব। ঢাকনাটা আমরা খুলে নেব। 2-3 মিনিট হয়ে গেছে। খুলে নিয়ে
এখানে দিব আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ জিরার গুঁড়ো। এরকম করে নেড়ে নিবে। আমি আর চাপা দিয়ে দিইনি, আমি এরকম করে নেড়ে নেড়ে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি, সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এই ছিল আমার রেসিপি। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে দিন, ভুলো না। আল্লাহ হাফেজ।